हेलो स्टूडेंट्स, कंप्लीट पावर सिस्टेमेर आज के आम्रा 5 नम्बर लेक्चर स्टार्ट करछी। लास्ट लेक्चारे आम्रा जेटा डिसकस करेछिलाम सेटा आम्रा एखाने डिसप्ले करे रेखेछी। फार्स्ट डिसकस करेछी एफिसियंसि, तार रिलेटेड न्यूमेरिकल खूब भालोभावे एफिसियंसिटाके बोझार चेष्टा करेछी आम्रा। এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি কেন আমাদের শেখা দরকার, এফিসিয়েন্সি থেকে কি পাচ্ছি। আগের দিনের যে ক্লাসটা ছিল এফিসিয়েন্সি ডিসকাশনের ঠিক আগের ক্লাস, যে ক্লাসটা হচ্ছে 3 নম্বর লেকচার, 3 নম্বর লেকচারে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেখানে দেখেছি যে 1 কিলোওয়াট আওয়ার থেকে 36 × 10^5 জুলস এনার্জি আমরা পেতে পারি। মানে যদি 36 × 10^5 জুল মেকানিক্যাল এনার্জি থেকে 1 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়া যায় তাহলে 100% এফিসিয়েন্সি বলবো, কিন্তু তা বাস্তবে মানে সম্ভব নয়, সেটা আমরা নিউমেরিক্যাল দিয়ে বোঝার চেষ্টা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি ক্যালোরিফিক ভ্যালু এবং ক্যালোরিফিক ভ্যালুর ডেফিনেশন, ইউনিট সলিড, লিকুইড, গ্যাসিয়াস ফুয়েল তাদের ক্যালোরিফিক ভ্যালু, তাদের কার ইউনিট কী ধরনের হবে সেগুলো ডিসকাশন আমরা করেছি। তারপরে আমরা ডিসকাস করেছি ডিফারেন্ট টাইপ অফ সলিড ফুয়েলের মধ্যে কার কত ক্যালোরিফিক ভ্যালু, এবং সেখানে আমরা দেখেছি যে লিকুইডের সব সময় ভালো, লিকুইডের ভ্যালু হচ্ছে 11,000 কিলো ক্যালোরি পার কেজি, যেখানে সলিড বেটার হিসাবে অ্যান্থ্রাসাইট প্রোভাইড করে 8,500 কিলো ক্যালোরি পার কেজি, আর গ্যাস প্রোভাইড করে 7,600 কিলো ক্যালোরি পার মিটার কিউব পার লিটার। তাহলে লিকুইড সব সময়ের জন্যই দেখা যাচ্ছে তার ক্যালোরিফিক ভ্যালু বেশি, তার মানে লিকুইডটাকে ব্যবহার করা উচিত। লিকুইড আর সলিড এই দুটোরই ব্যবহার আমাদের এই ফিল্ডে পাওয়ার সিস্টেমের ফর পাওয়ার জেনারেশন ব্যবহার বেশি। বেসিক্যালি লক্ষ্য করা যাবে যে যে প্ল্যান্টগুলো আমরা পড়ব নেক্সট ক্লাস থেকে, পাওয়ার জেনারেশন শুরু হবে নেক্সট হয়তো একটা দুটো ক্লাসের পর থেকে। পাওয়ার জেনারেশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে মেইন হচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন, আমাদের ইন্ডিয়াতে থার্মাল পাওয়ার স্টেশন, এটা আমাদের একটা কনভেনশনাল সাপ্লাই সিস্টেম। কেন কনভেনশনাল, নন কনভেনশনাল কি সেগুলো আমরা ডিসকাস করব। তা কনভেনশনাল সিস্টেমে আমরা যখন থার্মাল পাওয়ার স্টেশনের কথা ভাবি তা সেখানে আমরা কিন্তু ইউজ করি সলিড ফুয়েল অ্যাজ এ কোল। আমি কোল ব্যবহার করে যদি অ্যান্থ্রাসাইট লেভেলের কয়লা ব্যবহার করি তাহলে কত পাওয়া যাচ্ছে, 8,500 কিলো ক্যালোরি পার কেজি। তাহলে কেন আমরা সলিড ব্যবহার করব, আমরা লিকুইড যে কোনো ব্যবহার করতে পারি, ফুয়েল যেগুলো ধরো হেভি অয়েল, ডিজেল, পেট্রোল যেটা খুশি ব্যবহার করতে পারি, তা আমি সেগুলো থেকে তো কত পেতে পারি, 11,000 কিলো ক্যালোরি পার কেজি, তবু আমরা কিন্তু সলিডই ব্যবহার করব। যদি লিকুইড ব্যবহার করতাম কী কী বেনিফিট পাবো, লিকুইড না ব্যবহার করে সলিড করলে কী কী বেনিফিট পাবো, তার মানে এটা কম্প্যারিজন সলিড ফুয়েল অ্যান্ড লিকুইড ফুয়েল, এটা আমাদের স্টাডি করার ইম্পর্টেন্স রয়েছে। তাহলে হেডিং করো কম্প্যারিজন বিটুইন জাস্ট মিনিট কম্প্যারিজন বিটুইন সলিড ফুয়েল অ্যান্ড লিকুইড ফুয়েল। কম্প্যারিজন বিটুইন সলিড ফুয়েল লিকুইড ফুয়েল এগুলো যে ভীষণ ইম্পর্টেন্ট তা নয়, তবে আনইম্পর্টেন্ট কখনোই ভাববে না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বলাই উচিত। খুব ইম্পর্টেন্ট নয়, আনইম্পর্টেন্ট ভাববে না, ভেরি ইম্পর্টেন্ট কেন। বেসিক্যালি আমি এখানে লেকচারটা শুধুমাত্র
সিলেবাস কমপ্লিট করব বা শুধুমাত্র সিলেবাসের ওপর বেস করে চলবো, এরকম মেন্টালিটি নিয়ে স্টার্ট করিনি। লজিক একটাই, টু গেইন প্রপার নলেজ, যাতে সবার সুবিধা হয়। ওকে, যাই হোক, যেটা হচ্ছে এখানে মেন পারপাস কম্পারিজন করব। ফার্স্ট অফ অল আমরা দেখতেই পাচ্ছি লিকুইড ইজ ফর বেটার, কেননা অ্যাজ পার ক্যালোরিফিক ভ্যালুর ভিউ পয়েন্ট থেকে লিকুইড ইজ বেটার। ক্যালোরিফিক ভ্যালুর ওপর বেস করলে লিকুইডের ক্যালোরিফিক ভ্যালু বেশি, তাই লিকুইড বেশি ব্যবহার করব। তাহলে প্রথমে দেখা নেওয়া যাক কম্পারিজনের মধ্যে ফুয়েলের, লিকুইড ফুয়েলের ভালো ভালো দিক, কম্পারিজন বিটুইন লিকুইড সলিড ফুয়েল অ্যান্ড লিকুইড ফুয়েল। ফার্স্ট, ফার্স্ট পয়েন্ট ডিসকাস করব, কয়েকটা পয়েন্ট ফার্স্টে ডিসকাস করব, লিকুইডের ভালো দিকগুলো আলোচনা করব, ভালো দিক। ঠিক আছে, দেখো লিকুইড ফুয়েল আর হচ্ছে সলিড ফুয়েল, লিকুইড ফুয়েলের হ্যান্ডলিং অনেক বেশি ইজিয়ার কম্পেয়ার টু সলিড। লিকুইড ফুয়েলের হ্যান্ডলিং কিন্তু অনেক বেশি সুবিধাজনক, এবং লিকুইড ফুয়েলের স্টোরেজ অনেক বেশি সুবিধাজনক, কারণ কম জায়গা নেয়। তাহলে আমি কী কী বলতে পারি? হ্যান্ডলিং অ্যান্ড লেস স্পেস রিকোয়ারমেন্ট হ্যান্ডলিং অ্যান্ড লেস প্লেস রিকোয়ারমেন্ট ফর স্টোরেজ অফ লিকুইড ফুয়েল ইজ বেটার দেন সলিড ফুয়েল। ফার্স্ট পয়েন্ট, হ্যান্ডলিং অ্যান্ড লেস স্পেস রিকোয়ারমেন্ট ফর স্টোরেজ অফ লিকুইড ফুয়েল ইজ বেটার দেন সলিড ফুয়েল। বোঝা গেল? মানে এর হ্যান্ডলিং সুবিধা এবং তাকে স্টোর করার জন্য জায়গা সুবিধা। নেক্সট, প্রথমত আনবো যে সেটা আমার অনেক সুবিধা হবে এবং জমা করতেও সুবিধা। তারপরে চলে আসবে এটাকে আমি যখন কম্বাসনে দেব, ইউনিফর্ম কম্বাসন ইউনিফর্ম কম্বাসন ইজ পসিবল ফর লিকুইড ফুয়েল দেন সলিড ফুয়েল। এটা একটু বোঝার মতো ব্যাপার রয়েছে, যদিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট ডিসকাশনের সময় সেটাই যাব। আমরা কয়লাগুলো পাই কিরকম, পাথরের টুকরোর মতো শক্ত এবং নন ইউনিফর্ম বডি, আনসিমেট্রিক্যাল বডি, বোঝা যাচ্ছে? এইরকম একটা আনসিমেট্রিক্যাল শেপ, এইরকম একটা কয়লার টুকরোকে বার্ন করতে গেলে কম্বাসন নন ইউনিফর্ম নেচারের হবে।
ব্যাপারটা হচ্ছে, তুমি যখনই নন ইউনিফর্ম টুকরোটাকে তুমি ইউজ করবে তখন সমস্যা কি হবে? 3 নম্বর, ময়েশ্চার সেই নন ইউনিফর্ম বা আনসিমেট্রিক্যাল শেপ যে কোলটা থাকবে তার মধ্যে বেশি পরিমাণে থাকবে, তার ফলে আমার এই কম্বাসন কখনোই ইউনিফর্ম হবে না। তার মানে কি, সলিড ফুয়েল হ্যাভ হায়ার পার্সেন্টেজ অফ ময়েশ্চার হুইচ ডিফিকাল্ট হুইচ ক্রিয়েটস ডিফিকাল্ট হুইচ ক্রিয়েট ডিফিকাল্টিজ হুইচ ক্রিয়েট ডিফিকাল্টি ইন ইউনিফর্ম কম্বাশন। ইউনিফর্ম কম্বাশনে ইট ইজ ক্রিয়েটস লট অফ ডিফিকাল্টিস। পয়েন্টগুলো ভালো করে বোঝো, আমি আর একবার পয়েন্টগুলো ডিসকাস করব। নেক্সট পয়েন্ট, পোড়ানোটার গল্প ঢুকে গেছি যখন, তাহলে এর তো আসবে তোমার একটা ওয়েস্ট। লিকুইডের ক্ষেত্রে ওয়েস্টেজ বলে সেরকম কিছু থাকে না। কোয়ান্টিটি ওয়েস্ট প্রোডাক্ট ওয়েস্ট প্রোডাক্ট ওয়েস্ট প্রোডাক্ট আফটার কম্বাশন ইজ লার্জ কোয়ান্টিটি। ইন কেস অফ সলিড ফুয়েল কম্পেয়ার টু লিকুইড ফুয়েল। ওকে, পয়েন্টগুলো কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ। ওয়েস্টেজ মেটেরিয়াল এক্ষেত্রে চলে আসবে, এগুলোকে তোমাকে প্রপার ডিসপোজাল প্রয়োজন। সো নিড প্রপার ডিসপোজাল। প্রপার ডিসপোজাল যদি না করতে পারো ইট ক্রিয়েটস পলিউশন। খুব বেশি করে দরকার নেই, তবু প্রপার ডিস সো নিড প্রপার ডিসপোজাল টু স্টপ এনভাইরনমেন্টাল পলিউশন। ওকে, নেক্সট, এগুলো সবই কিন্তু লিকুইডের ফরে যাচ্ছে, লিকুইডের এগেনস্টে না। নেক্সট, লিকুইড ফুয়েলের যখন কম্বাশন চলছে, এই কম্বাশনটাকে আমি যখন দরকার আমার সুবিধা মতো স্টার্ট করে কন্ট্রোল করতে পারি, মানে কম্বাশন টেকনিক যেটা ফলো করা হয় লিকুইডের ক্ষেত্রে, ইট ইজ আন্ডার কন্ট্রোল। মানে যখন আমরা ফুয়েল হিসেবে লিকুইড ব্যবহার করব, এটা হচ্ছে ইজিলি কন্ট্রোল। ফুয়েল কম্বাশন ইজ ইজিলি কন্ট্রোলড
easily controlled in case of liquid fuel compared to solid fuel. এইবার আমি এখানে পয়েন্টগুলোকে একটু ব্রিফ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, তুমি একটা জেনারেশনে যখন যাব ব্যাপারটা পরিষ্কার তোমাদের করে দেব। এখন যেহেতু জেনারেশনে আমরা নেই, এই মুহূর্তে জেনারেশন শুরু করিনি, তাও আমি বলছি তুমি ধরো জেনারেশন করছো, পাওয়ার জেনারেশন, ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন করছো, তুমি ফ্লুইড হিসাবে, সরি ফুয়েল হিসাবে সলিড বা লিকুইড কোনটাই যাবে সেই হিসেব চিন্তা করা হচ্ছে। তাহলে আমরা কোন মেটেরিয়ালটা ব্যবহার করব, লিকুইড ফুয়েল না সলিড ফুয়েল, তাতে আমরা এখানে আলোচনায় এইভাবে আলোচনা করেছি যে তুমি লিকুইড বা সলিড যে কোনো ফুয়েলকে বার্ন করার জন্য ফর প্রপার কম্বাশন টু জেনারেট এনার্জি স্টেপগুলো যদি দেখা যায় তাতে লিকুইডের দিকে সব চলে যাচ্ছে, মানে লিকুইড খুব ভালো। কেন? এক নম্বর হচ্ছে হ্যান্ডলিং, যেখান থেকে তুমি নিয়ে আসছো ইট ক্যান বি টেকেন ইজিলি, হ্যান্ডলিং ইজ ইজিয়ার। নেক্সট, হ্যান্ডেল মানে নিয়ে আসার পর তুমি সেটাকে কী করবে, ব্যবহার করবে। ডেফিনেটলি আনা আর ব্যবহার অ্যাট এ টাইম হবে না, তুমি নিয়ে আসছো তারপর তাকে স্টোর করা হয় এবং তোমার ইচ্ছে মতো সেটা ব্যবহার করা হয়। দ্যাট মিন্স উই নিড সাম স্টোরেজ সিস্টেম। তা স্টোরেজ সিস্টেমটাকে ভালো করার জন্য দেখা গেছে লিকুইডের স্টোরেজ সিস্টেম ইজ কোয়াইট বেটার কম্প্যার্ড টু দ্য সলিড, কারণ লিকুইড একটা নিজস্ব স্ট্রাকচার কখনো শো করে না। লিকুইড যে স্ট্রাকচারে থাকে সেই স্ট্রাকচারে সে শো করে। লিকুইডকে তুমি যদি থালায় রাখো তো থালার উপর ছড়িয়ে যাবে, গ্লাসে রাখলে গ্লাসের মধ্যে চেপে থাকবে। সো ইট উইল ডিপেন্ড অন দ্য পট। তার মানে এটাকে আমি খুব সহজে কম জায়গায় স্টোর করতে পারি, বাট ইন কেস অফ সলিড ইট হ্যাজ ওন শেপ, ওন স্ট্রাকচার অ্যান্ড ইট ক্যানট বি চেঞ্জ। আর চেঞ্জ করা যায় না বলা উচিত না, তুমি এটাকে বাই হ্যামারিং ইট ক্যান বি রিডিউস, দ্য স্পেস ক্যান বি রিডিউস বাই হ্যামারিং, অ্যান্ড আফটার লং হ্যামারিং ইট উইল বিকাম পাউডার। তুমি তো অনেকক্ষণ ধরে হাতুড়ি দিয়ে গুঁড়ো করতে থাকো, তো গুঁড়ো করতে করতে ইট উইল বিকাম আ পাউডার, তাহলে আরও জায়গাটা কমবে, সেটা আমরা আলোচনা পরে করব। কিন্তু আমি যদি হ্যামারিংয়ের কথা না ভাবি তাহলে এটার কিন্তু জায়গা কম নেয়। তাহলে বেটার দেখো, নিয়ে আসার সুবিধা আছে, স্টোর করার জন্য কম জায়গা লাগছে, প্রথম গল্প শেষ। এইবার চলে আসলো কম্বাশন। এখানে যে কম্বাশনটা হবে, লিকুইডের কম্বাশন হবে ইউনিফর্ম, সলিডের ক্ষেত্রে কিন্তু ইউনিফর্ম হবে না। কেন হবে না? কারণ সলিড স্ট্রাকচারটি কি হয়, নন ইউনিফর্ম বডি, মানে আনসিমেট্রিক্যাল বডি, মানে তার বিভিন্ন স্ট্রাকচারের বিভিন্ন শেপের মাঝে কি হবে, ময়েশ্চার আটকে যাবে। ময়েশ্চার আটকে গেলে কম্বাশন কিন্তু সহজতর হবে না। গেল, এইবার তুমি কম্বাশন তোমার সহজতর হলো না, বা জোর করে তুমি যদি সলিড ব্যবহার করো তাহলে তার কিন্তু একটা ওয়েস্টেজ মেটেরিয়াল চলে আসবে, যেমন কয়লা পোড়ালে ছাই, অ্যাশ। অ্যাশ হ্যান্ডলিং একটা বিশাল বড় ইস্যু, কারণ সেইগুলোকে তুমি কোথায় জমা করবে, যেটা আসবে ইট উইল বিকাম এ ভেরি লার্জ কোয়ান্টিটি, যতটা তুমি কয়লা পোড়াবে ঠিক তার ওপর ব্যালেন্স করে ঠিক ততটা পরিমাণে অ্যাশ ডিপেন্ড করবে, এবং তোমার কোয়ালিটি অফ কোলের ওপর অ্যাশ ডিপেন্ড করবে। এগুলো আমরা জানি, মোটামুটি একটা আইডিয়া আছে। তো সেগুলোকে প্রপার প্লেসে ডিসপোজ করতে হবে, ডিসপোজ যদি ঠিকঠাক না হয় ইট উইল ক্রিয়েটস নয়েজ, সরি এনভায়রনমেন্টাল পলিউশন, কিন্তু লিকুইডেই ঝামেলা নেই। নেক্সট হচ্ছে ফুয়েল কম্বাশন, যখন আমি সলিড করব তার কম্বাশনকে চট করে কন্ট্রোল করা যাবে না, তাকে কন্ট্রোল করতে গেলে তোমাকে তার প্রপার মেকানিজম ফলো করে যেতে হবে, প্রপার সিস্টেম ফলো করে যেতে হবে। ধরো
তুমি হঠাৎ করে এ বি সি তিনটে পাথে, এ বি সি এই রকম পাথে তোমার একটা কন্ট্রোল হচ্ছে, সিতে প্রবলেম হয়েছে চট করে এ বন্ধ হবে না, সি থেকে বি, বি থেকে এ, তার মানে মাঝের ইন্টারমিডিয়েটগুলোকেও প্রপার ওয়েতে তোমাকে স্টপ করতে হবে, সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ওয়ে টু কন্ট্রোল। এত কিছু লাভ, পাঁচ পাঁচখানা লাভ আলোচনা করার পরও বলবো 6 নম্বর পয়েন্ট থেকে তোমার কিন্তু ঘুরে যাবে। প্রথম কথা হচ্ছে লিকুইড ফুয়েল ব্যবহার করে এনার্জি জেনারেশনের খরচা পোষানো আমাদের পক্ষে সম্ভব না। ব্যাপারটা ঠিক এরকম, তুমি যখন কোনো একটা ছোট জেনারেশনের কথা ভাবছো, তুমি যখন তোমার ওয়াটেজ খুব কম, মানে তোমার রিকোয়ারমেন্ট খুব কম, তখন তুমি কিন্তু অত খরচা করে নিয়ে আসা সলিডকে এবং তাকে স্টোর করা বিভিন্ন রকম পয়েন্টের ওপর বেস করে তোমার অল্প জেনারেশনের ক্ষেত্রে ডেফিনেটলি লিকুইডে যাওয়া সুবিধাজনক। কিন্তু তুমি যখন বাল্ক জেনারেশনের কথা ভাবছো, তখন কিন্তু ওই লিকুইডকে ব্যবহার করলে এই সমস্ত আনুষঙ্গিকের পেছনে যা খরচা হচ্ছে, দেখবো লিকুইডের পেছনে খরচা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু অন দ্য বেসিস অফ কস্ট এগুলো কিন্তু আমরা খুব একটা প্রেফার করি না। এটা হলো ফ্রম ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ। তাহলে 6 নম্বরে যেটা লিখব, দ্য কস্ট অফ লিকুইড ফুয়েল ইজ হায়ার দেন সলিড ফুয়েল। 6 নম্বর পয়েন্ট, সলিড ফুয়েল কেন নেব, কারণ লিকুইড ফুয়েলের দাম বেশি, এক্সপ্লেইন করেছি কিভাবে। 7 নম্বর হচ্ছে কয়লা এক্সপ্লোশন হওয়ার চান্স নেই, বার্ন হচ্ছে সেখানে এক্সপ্লোশনের চান্স নেই, লিকুইড বার্নিং কিন্তু দেয়ার ইজ এ হাই চান্সেস অফ এক্সপ্লোশন। ঠিক আছে, দ্য চান্স অফ এক্সপ্লোশন ইজ হায়ার ইন কেস অফ লিকুইড ফুয়েল কম্পেয়ার টু সলিড ফুয়েল। এক্সপ্লোশন কিন্তু হবার একটা প্রবাবিলিটি আছে। নেক্সট পয়েন্ট, পয়েন্ট নাম্বার এইট হচ্ছে আমাদের এই যে লিকুইড ফুয়েল, তার জন্য কিন্তু আমাকে বার্নার, স্পেশাল বার্নার আর রিকোয়ার্ড, স্পেশাল বার্নার আর রিকোয়ার্ড ফর বার্নিং অফ লিকুইড ফুয়েল কম্পেয়ার টু সলিড ফুয়েল। কস্ট মেইন ফ্যাক্টর, নেক্সট কম্বাশন, নেক্সট চলে আসছে কস্টের মধ্যেই স্পেশাল বার্নার ইজ রিকোয়ার্ড। ওকে, এছাড়া আরও কিছু পয়েন্ট ডিসকাস করার মতো করা যেতে পারে। এইখানে দেখে আমরা সাধারণত লিকুইডের দিকে যাই না, মেন কারণটাই কিন্তু হচ্ছে কস্ট। কস্টের ওপর বেস করে আমাদের এখানে লিকুইডে আমাদের ব্যবহার সেরকম করা হয় না, কয়লারই ব্যবহার হয়। থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমরা আলোচনা করব, তবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আলোচনার আগে একটা ইম্পর্টেন্ট টপিক, বা যেটা বলা যেতে পারে যে
আমাদের আলোচনার করা এর সঙ্গে উচিত যে আমরা কেন জেনারেশন হিসেবে বা ট্রান্সমিশন হিসেবে বা পাওয়ার সিস্টেমে ইলেকট্রিক্যাল এনার্জির কথাটাই আলোচনা করছি। আমরা এখানে ইলেকট্রিক্যাল পাওয়ারের কথাই কেন চিন্তা করছি, জেনারেশন কেন ইলেকট্রিক্যাল এনার্জি হতে হবে, ইলেকট্রিক্যাল এনার্জির কি কি কারণে ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা এতটা গুরুত্ব দিই। নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। নেক্সট ক্লাস ইন্ট্রোডাকশনে লাস্ট ক্লাস হিসাবে ধরতে পারো ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি এবং তার আনুষঙ্গিক কিছু টপিক নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।